কোথাও চলছে গুলি আর রাজ্যটা হয়ে গেছে ধর্ষণ নগরী। আইনের শাসন তলানিতে বিরোধী বামফ্রন্ট কংগ্রেসের পর এবার প্রতিবাদে গর্জে উঠল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন স্থান থেকে দলের কর্মীরা আগরতলায় রাজপথে নেমে বিক্ষোভ দেখায় শুক্রবার। এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এত খুন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মাত্র একদিন আগে বাংলায় গিয়ে মমতা ব্যানার্জিকে টার্গেট করেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কার্যত রাজপথে নেমে পাল্টা দিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জেলার থেকে আমাদের কর্মীরা এসছে। আপনারা অবগত যে ত্রিপুরা রাজ্যতে একটা সুশাসনের নামে প্রচার চালিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা রোজ পত্রপত্রিকাতে দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি অবস্থায় গেছে। আজকে দুজনকে গুলি করা হয়েছে আমরা দেখতে পেরেছি, কন্ট্রাক্টরের ঝগড়া নাকি আমরা বলতে পারবো না। সাত দিনের মধ্যে তিনটে রেপ হয়েছে এবং এরকমও ঘটনা আছে যেখানে এফআইআর লিখতে পুলিশ রাজি না। আর আরো আরেকটা ব্যাপার বলবো যে যারা আজকে ক্ষমতায় আছে, যাদের দিকে তাকিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের নিরাপত্তার আশা করছে, আজকে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা জড়িত আছে। একজন মন্ত্রীর ছেলে উঠে আসছে একটা রেপে, তো ত্রিপুরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার কথা কোথায় আছে এই প্রশ্ন আমাদের রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার হোম মিনিস্টার, মিন্স ল অ্যান্ড অর্ডার ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। আজকে ত্রিপুরা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল করছি। আমাদের দাবি যে ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার শুড বি রিভিউড অর চিফ মিনিস্টার অফ ত্রিপুরা শুড এডমিট হিজ ফেলিয়ার এন্ড স্টেপ ডাউন। মন্ত্রীপুত্রর নাম উঠে আসছে কিন্তু এফআইআর এ মন্ত্রীর ছেলের নাম নেই, এটা রহস্যটা কি? কিভাবে বদলে যায় যেখানে ভিকটিম আছে, ভিকটিমের ফ্যামিলি আছে, ভিকটিম নিজে চোখের সাক্ষী থাকে যে কে কে জর্জরিত। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হওয়া উচিত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল হলেই আমরা বুঝতে পারব যে বাস্তবটা কি। এইভাবে যদি ত্রিপুরা রাজ্যতে গ্যাং রেপ হয়, মার্ডার হয়, তবে আমি বলবো যে সুশাসনের এই মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রীকে বন্ধ করা উচিত। মন্ত্রীপুত্রের ধর্ষণ কাণ্ড নিয়ে সরব প্রত্যেকে, বিক্ষোভ সর্বত্র, কিন্তু এই ইস্যুতে মৌনব্রত পালন করে চলেছে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।